প্রিয় দর্শক, আজ আমি আপনাদের আমার বাড়ির সরস্বতী পুজো বিশেষ আয়োজনটি আপনাদের সামনে দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন মা সরস্বতীর ছোট একটি মন্দির, যেখানে রয়েছে 12টি ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, 12টি ময়ূরের পালক। তার একটি কারণ এটা হচ্ছে শাস্ত্রসম্মতভাবে, আপনারা হয়তো অনেকে জানেন না, মা সরস্বতীর যে পুজোতে ময়ূরের পালক দিতে হয়, এটি হচ্ছে সরস্বতী। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, এটিকে বলে দেবীঘট, তিজেল হাঁড়ি, সরস্বতীর সঙ্গে লক্ষ্মী, বজরংবলী, গণেশ এবং শ্রীচন্দ্র মেরো পুজো হয়েছে আমাদের বাড়িতে। দেখতে পাচ্ছেন আজ আমি আপনাদের সামনে সেইভাবে ভিডিও দিতে পারিনি, তবু বন্ধু আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই বিশেষ ভিডিওটি তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার আপনাদের দেখিয়ে দিই, শীতলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই শীতল দেওয়া হবে।